একের পর এক ইতিহাস গড়ে যাচ্ছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি টোয়েন্টি জিতেই এই ফর্মেটে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ পেয়েছিল টাইগাররা। সেই ইতিহাসের পাতায় নতুন রেকর্ড যোগ হয় টানা দ্বিতীয় জয়। সুযোগ ছিল প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো ফর্মেটে সিরিজ জয়ের হাতছানি। সেই ইতিহাসও মাহমুদুল্লাহ রিয়াদের দল গড়ে ফেলল দুই ম্যাচ হাতে রেখেই। খেলা শুরুর ঘণ্টাখানেক আগে থেকেই মুষলধারে বৃষ্টি, যে কারণেই খেলা শুরু হয় নির্ধারিত সময়ের থেকে সোয়া এক ঘন্টা পরে। সিরিজে বাকি দুই ম্যাচের মতো এ ম্যাচেও উইকেটে রানের খরা। তবুও 128 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগার ক্রিকেট প্রেমীদের মনে কাঁপন ধরিয়ে দিয়েছিল বেন ম্যাকড্রাম্প ও মিশেল মার্শ। প্রথম 8 রানে প্রথম উইকেট হারানোর পর অজিরা দ্বিতীয় উইকেট হারায় 71 রানে। এর পরও জয়ের পথেই হারছিল ম্যাথওয়েডের দল। চার ওভার বল করে মাত্র 9 রান দেওয়া মুস্তাফিজ 19তম ওভারে ম্যাচের ভাগ্য টেনে আনেন বাংলাদেশের দিকে। শেষ ওভারে 22 রান হাতে নিয়ে অধিনায়ক মাহমুদুল্লাহ বল তুলে দেন তরুণ মেহেদী হাসানকে। প্রথম বলে 6 হাঁকিয়ে আর চতুর্থ বলে 9 দিয়ে ফ্রি হিট পেলে জমে উঠে ম্যাচ। তবে সেই পথে হাঁটেনি মেহেদী, 10 রানের জয় এনে দেয় টাইগারদের। এর আগে অভিষেক ম্যাচেই হ্যাট্রিক করে বাংলাদেশকে 127 রানে আটকে দেন ন্যাথান এলিস। মাহমুদুল্লাহ খেলেন 53 বলে 52 রানের ইনিংস। নির্ধারিত ওভার শেষে বাংলাদেশ থামে 127 রানে। গালিব ইবনে রিয়াজ, নিউজ 24।